এখন ফোনে রূপসী। নমস্কার, রঙ্গুলি আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রঙ্গুলি আয়ুর্বেদ মানে আপনি সুন্দর এবং সুস্থ হবেন, এটা একদম বাস্তবিক এবং ওয়ান স্টপ সলিউশনের নাম রঙ্গুলি আয়ুর্বেদ। আমরা স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, যাবতীয় সমস্যা, কারণ হেয়ারে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখি, যে হেয়ার ফল হচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাওয়া চুল বা দুমুখো চুলের সমস্যা, স্ক্যাল্প ইনফেকশন, হিউজ ড্যান্ড্রাফের জন্য সেটা ড্রাই ড্যান্ড্রাফ, স্টিকি ড্যান্ড্রাফ। যদিও এখন যে ওয়েদারটা মধ্যে আমরা রয়েছি, এখন কিন্তু ড্রাই ড্যান্ড্রাফের প্রকোপ বেশি, কারণ আপনারা বলেন যে শীতকালে ড্যান্ড্রাফ হয়, গরমকালে ড্যান্ড্রাফ হয় না। অ্যাকচুয়ালি গরমকালে কিন্তু সেই স্টিকি ড্যান্ড্রাফের সমস্যা। তো এই ধরনের সমস্যা, হিউজ হেয়ার ফল বাড়িয়ে দেওয়া, তার পাশাপাশি স্কিনে র্যাশ, অ্যাকনি, স্পট, তার সঙ্গে স্কার হয়ে যাওয়া, তারপরে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, আনইভেন টোন হয়ে যাওয়া, গ্লো হারিয়ে যাওয়া, তো এই সমস্ত নিয়ে আলোচনা করে যাবো আমরা। তার সঙ্গে সঙ্গে পাইলস, ফিশার ফিস্টুলা, কর্নের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, তো এই ধরনের সমস্যাগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করি। সমস্ত দিক থেকে কিন্তু একটা গাইডলাইন্স যদি বলি তো অবশ্যই রঙ্গুলি আয়ুর্বেদ, এবং যার জন্য আজকে রঙ্গুলি আয়ুর্বেদ এই জায়গায় আপনাদের ভালোবাসার জায়গায়, তিনি আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছেন, পবন আগরওয়াল। অনেক স্বাগত পবন দাকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন পবনদার সঙ্গে সরাসরি কথা বলতে এই মুহূর্তে। আপনারা এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়ের উপর যারা যারা প্রশ্ন করতে চাইছেন ফোন করবেন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292424241, 6292424242। আবার বলছি 6292424241, 6292424242। এই দুটি ফোন নাম্বার দিয়ে মুহূর্তে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। পবনদার কাছে প্রথমেই যাবো, যে পবনদা ধীরে ধীরে দেখুন যে একটা ড্রাইনেস আমরা ফিল করছি, গরম যদিও এক বিন্দুও কমেনি, একটা স্টাফি ওয়েদার তো কালকের থেকে তো আমরা পাচ্ছি, তো তবু কিন্তু স্কিনটা ড্রাই হচ্ছে। কিন্তু আমি স্কিন ড্রাইয়ের প্রসঙ্গে পরে যাব। সমস্যা হচ্ছে অদ্ভুত একটা ঠান্ডা লেগে যাওয়া, দাঁত মাথার যন্ত্রণা হওয়া, শুলেই নাক বন্ধ হয়ে যাচ্ছে, নর্মাল সারাক্ষণ ঠিকঠাক কথা হচ্ছে, অনেকেই বলে যে শুলেই নাক বন্ধ হয়ে যাচ্ছে, ফলে রাতে ঘুমানোটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, এইগুলো কেন এবং কীভাবে বেরোয়? দেখো, এগুলো কিছুটা তো সাইনাসের প্রবলেম আছে, আর এটা বেসিক্যালি পেটের প্রবলেমের থেকে এটা মেনলি উৎপত্তি। যখন পেট আমাদের প্রবলেমস থাকবে না, তখন এই যে নাক বন্ধ হয়ে যাওয়া, এই যে সাইনাসের প্রবলেম আছে, মাথায় যন্ত্রণা হওয়া, এইগুলো এক একটা পার্টের মধ্যে আছে। অনেক সময় মাথা যন্ত্রণা হয় না, তবুও নাক বন্ধ হয়ে যায়, তো এটা একটা প্রবলেমস আছে। এই প্রবলেমস থেকে মোটামুটি মোরললেস সবাই মুক্তি পেয়েছে যারা রঙ্গুলি আয়ুর্বেদিক এই প্রবলেমস নিয়ে এসছে। তার জন্য আমরা বেসিক্যালি একটাই বলি যে জীবনসুদ্ধ ওষুধ খান, একটা বডি অয়েলকে পিঠে একটু হালকা মাসাজ করে নিন, ইসুদুষ্ণ জল দিয়ে চান করুন। ওর সঙ্গে আমাদের একটা মেডিকেল টিম থেকে একটা ওষুধ সঙ্গে বানিয়ে দেওয়া হয়, যখনই আপনি এটা মেনটেন করবেন তখনই বুঝতে পারবেন যে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার প্রবলেমসটা কমে গেছে। তো এই যে জায়গাগুলো আছে সেই জায়গাটাকে ধরেই আজকে রঙ্গুলি আয়ুর্বেদিকের সৃষ্টি। আর রঙ্গুলি আয়ুর্বেদিকের একটা জিনিস যেটা আছে, যেটা আমরা প্রথম থেকে আজ অবধি মেনটেন করে আসছি, সেটা হচ্ছে আমাদের রিসার্চ ওয়ার্ক। আজকে রিসার্চ ওয়ার্কটা এতটাই করা হয়, সেই জন্যই কিন্তু আজকে আমাদের সাকসেস রেটটাও কিন্তু অতটাই হাই আছে। আজকে যারা প্রবলেমস নিয়ে আসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, তারা কিন্তু একটা জায়গায় মানে বিরাট সাফল্য পাচ্ছেন। তাদের নিজেকে সাফল্যটা কিসের? নিজেকে সুস্থ হওয়ার দিকে। আজকে প্রবলেমস, বহু মানুষ বহু প্রবলেমস নিয়ে আসছে, কিন্তু এটা কিন্তু তাদের প্রবলেমস থেকে তারা বেরোতে পাচ্ছেন, সেই রাস্তাটা রঙ্গুলি আয়ুর্বেদিক তৈরি করে দিয়েছে। আজকে সেই রিসার্চ করেছে বলেই কিন্তু আজকে এতটা আমরা কনফিডেন্টলি ট্রিটমেন্ট দিচ্ছি, এবং সেই কনফিডেন্ট ট্রিটমেন্টের রেজাল্ট আলটিমেটলি প্রতিটা মানুষের কাছে পৌঁছেছে। বন্ধু, এই যে মাথার যন্ত্রণা, এবং বিশেষ করে আমরা দেখেছি অনেকে বলে যে, একটা তো আপনি বললেন সাইনাসের সমস্যা, তার সঙ্গে সঙ্গে বলবো যে মাইগ্রেনের সমস্যা, যেটা অর্ধকপাল কপালি পেইন বলে, ব্যথা বলে, তো এই যে মাইগ্রেনের সমস্যা, এটা তো আমাদের যাদের যারা ভুগছে সারা বছরই ভুগছে, এবং সেটা গরমকাল বলুন এবং বর্ষাকালে বেশি বেড়ে যায়, তো এই জায়গাটা নিয়ে আমার মনে হয় একটু ডিটেলস আলোচনা করলে ভালো। দেখো, মাইগ্রেনটাও কিন্তু মেইনলি এটার প্রবলেমের সৃষ্টিটা কিন্তু একদম নর্মাল হয়েছে, যে একটা সিম্পল অ্যাসিডিটি থেকে মাইগ্রেনের উৎপত্তি। আজকে যখন আমরা মাইগ্রেনের উৎপত্তিটাকে দেখতে পাচ্ছি, যে আমাদের একটা অ্যাসিডিটি হয়েছে, আমরা কী করছি, একটা ট্যাবলেট খাচ্ছি,
আমরা একটা অ্যান্টাসিড ট্যাবলেট খেলাম, ভাবলাম ভালো হয়ে গেল। যখন আরেকটু কাজ যখন করছি না, তখন দুটো খাচ্ছি, তারপরে চারটা খাচ্ছি, তারপরে ওর পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি। আমরা ধীরে ধীরে কিন্তু ওকে জায়গাটা দিয়ে দিয়েছি যে ও বাসা বাঁধছে, ওখানটায় শরীরের ভেতরে বাসা বাঁধছে, আর সেটা একদিন এতটাই প্রকট রূপ নিয়ে নিচ্ছে, তখন কিন্তু আমি খেতেও পাচ্ছি না, আমি বাইরে বেরোতে পারছি না, রাস্তায় বেরোতে পারছি না, রান্নাঘরে যেতে পারছি না, রোদ্রে যেতে পারছি না। মাইগ্রেন মানে অ্যাকিউট প্রবলেম, লাইফটাকে টোটাল মেছাকার করে দিচ্ছে মানুষের, এবং তখন কিন্তু কোনোভাবেই মানুষ নিজেকে সুস্থ করতে পারছে না। তখন আমরা কিন্তু এই ডক্টর ওই ডক্টর দৌড়াচ্ছি, আলটিমেটলি বোঝা যাচ্ছে যে ডক্টরও আপনাকে এটাই সাজেশন করছে যে মাইগ্রেনের এই প্রবলেম যা অ্যাকিউট হয়েছে, এটা আপনার কম বেশি আপনার লাইফে থাকবে, এটা কিন্তু আপনার যাবে না। কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিক একটাই কথা আপনাদের বলেছে যে আমাদের রিসার্চ ওয়ার্কের একটাই কাজ হয়েছে যে আপনাকে সাকসেস দেওয়া, আপনাকে প্রবলেম থেকে মুক্তি দেওয়া, এবং সেই মুক্তিটা এটাই আছে যে লোকে দু মাসের মধ্যে মাইগ্রেনের স্পেলিং ভুলে যায় যে আমার কোনোদিন মাইগ্রেন ছিল। এই যে দেখুন মাইগ্রেনের সমস্যা নিয়ে আলোচনা করছি, দেখবেন অনেকে বলছে হাঁটু মুড়ে বসতে পারি না, আমি বিশেষ করে এই সিজনটার ক্ষেত্রে বলছি, এই ধরনের রোগটা বাড়ে বেশি। আমি আসবো, হ্যালো আপনি থাকুন আমাদের সাথে, কোনো ভাবে আওয়াজটা আমরা পৌঁছচ্ছে না আমাদের, আপনি একটু ওয়েট করুন, আপনি ছাড়বেন না ফোনটা, দাঁড়ান আমরা চেষ্টা করছি আপনার আওয়াজ যাতে আমাদের পর্যন্ত পৌঁছয়। আপনি আমরা চেষ্টা করছি আপনার আওয়াজ যাতে পৌঁছে, ধর যতক্ষণ না পৌঁছচ্ছে আমরা আলোচনাটা করি, যে হাঁটু মুড়ে বসতে পারছে না, কোমর থেকে পা অব্দি একটা অদ্ভুত ব্যথা হচ্ছে, ফলে তার বসা ওঠা খুব মুশকিল, এবং নি রিপ্লেসমেন্টের কথা বলা হয়, ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু নি রিপ্লেসমেন্টও যে আলটিমেট কি দ্বারা সব ক্ষেত্রে তো তাই, তাহলে আমরা কি করব? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ কে বলছেন? কে বলছেন? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। একটু জোরে বলুন, এবার আবার আস্তে হয়ে গেছে, একটু জোরে। আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, কি নাম আপনার, বয়স কত? আমার নাম বৈশাখী ঘোষ, আর মায়ের নাম বন্দনা ঘোষ। মায়ের জন্য ফোন করেছি। মায়ের কত বয়স? মায়ের 50। 50, হ্যাঁ কি সমস্যা? মায়ের মা হচ্ছে বহুদিন ধরে মানে পায়ের হাঁটুতে ভীষণ ভাবে পেন, মানে হাড় কো ডাক্তার দেখিয়ে দেখানো হয়েছে, বলেছে হাড় ক্ষয়ে গেছে, তো ওটার জন্য মানে এখন এতটাই মানে মানে ব্যাপারটা বেড়ে গেছে, মাঝে যে ওষুধ খাচ্ছিল অ্যালোপ্যাথি, দেখুন ওটা খেলে কমছে, আবার যে একটু ছেড়ে দিচ্ছে আবার যন্ত্রণা। তাই আপনাদের ফুল প্যাকেজ যেটা আছে ওটা কেনা হয়েছে, হ্যাঁ ওষুধটা দুজন শুধু ওষুধ, তারপর বডি ওয়েল এগুলো সব কেনা হয়েছে, তো ওটা হেল্পলাইন নাম্বার থেকে ফোন করে আমরা কিনেছি, কিন্তু ওটা ওটা ব্যবহার করবে কি করে, আর ওটা করলে কিভাবে কম, ওটা কতটা কমবে, সেই জন্য মানে এতটাই যন্ত্রণা, মা পাটা কমিয়ে হাঁটতেও পারে না, আবার পায়ের ওই আঙুলগুলো মানে আঙুলগুলো আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, মানে এতটাই যন্ত্রণা। দেখুন এই প্যাকেজটা আপনি নিয়েছেন, এটার মধ্যে আমাদের একটা জীবনসুধা ওষুধ আছে, ওটা আপনি ডেলি চারবার করে খাবেন, সকাল দুপুর বিকাল রাত্রে খাবারের পরে এক চামচ করে খাবেন, বডি অয়েল কর্নিকিয়ারটা মিশিয়ে হাঁটুর যে চারদিকটাকে মাসাজ করে লাগাবেন, বা পায়ের তলায় যদি যন্ত্রণা বেশি থাকে, যদি আঙুলগুলো যেখানে যেখানে যন্ত্রণা বেশি আছে, আঙুলগুলোকে মুড়ে গেছে, ওখানে আপনার কর্নিকিয়ার ক্রিম আর বডি অয়েলটাকে মিশিয়ে ধীরে ধীরে করে মাসাজ করে ওটাকে লাগাবেন, পিঠে কোমরের জায়গাটাকে মাসাজ করে লাগাবেন, এইটাই হচ্ছে আপনার বেসিক, আর বাকি জায়গাটাকে শুধু বডি অয়েলটাকে ব্যবহার করবেন। আর আপনাকে এক্সট্রা ওষুধ যেগুলো দেওয়া হয়েছে সকালে দুপুরে রাত্রে খাবার পরে এক চামচ করে তিনবার ওটাকে মেনটেন করে খাবেন, এটা যখনই আপনি মেনটেনেন্সটাকে চালু করে দিবেন, একটা এর সঙ্গে আপনাকে প্রপার মেনটেন্স করতে হবে, তার মধ্যে আপনার একদম কিন্তু জিরো টু জিরো আপনার চলবেন, কোনো রকম তেল দিয়ে ফ্রাই করা কোনো জিনিস আপনার চলবে না, এটা কিন্তু একদম মেনটেন করবেন, টক খাবেন না, দই খাবেন না, একদম মেনটেন করুন, 10 থেকে 15 দিনের আপনার মায়ের ব্যথাটা কমতে আরম্ভ করবে, কোনো প্রবলেমস নেই, যদি থাকে আপনি হেল্পলাইনে ফোন করবেন, আপনার প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি ডাক্তার, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি যে আমার পায়ের কড়া হয়েছে অনেক, এটা কোনো ওষুধ আছে? আচ্ছা ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন? অঞ্জলি সেন। কোথা থেকে বলছেন দিদি? আপনার কর্ণ হয়েছে বললেন, তাই তো?
ম্যাডাম এটার জন্য আমাদের একটা কর্নিকিয়ার ক্রিম আছে, ওই কর্নিকিয়ার ক্রিমটাকে আমাদের একটা প্রসেস আছে, ওটা একটু হেল্পলাইনে জেনে নেবেন, আপনাকে ওই প্রসেস অনুযায়ী লাগাবেন, ধীরে ধীরে করে দেখবেন ব্যথাটাও কমে যাচ্ছে, তারপরে ওটা আস্তে আস্তে করে সাইজে ছোট হয়ে পুরো স্কিনের মধ্যে মিশে যায়, কোনো প্রবলেমস নেই, একটা থাকুক বা দশটা থাকুক, প্রবলেমস আপনার যেটা আছে সেখান থেকে আপনি প্রপারলি রেজাল্ট পাবেন এবং সেখান থেকে আপনার কিওরও হবে। আমি একটুখানি হেলথ কেয়ার নাম্বার বলে দেব যে 9231868508, 9831149094, এই দুটো হচ্ছে হেলথ কেয়ার নাম্বার রঙ্গুলি আয়ুর্বেদের। এবং এছাড়া ফ্রি হোম ডেলিভারি যারা চাইছেন তারা ফোন করবেন 8100033334। ফ্র্যাঞ্চাইজি, নতুন ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চাইছেন তারা ফোন করবেন 9143210806। একটা কথা বলি যে রঙ্গুলি আয়ুর্বেদে বহু পুরনো ফ্র্যাঞ্চাইজিস রয়েছে যারা দীর্ঘ বছর রঙ্গুলির সঙ্গে যুক্ত রয়েছে, তাদের দেখুন নাম এবং ফোন নাম্বার স্ক্রল করছে, একটা লেখা চলছে দেখছেন, এরা প্রত্যেকেই রঙ্গুলি আয়ুর্বেদে পুরনো ফ্র্যাঞ্চাইজিস, এনাদের কাছ থেকেও কিন্তু আপনারা প্রোডাক্ট পেতেই পারেন। হ্যালো, যাই হোক কেউ নেই বোধ হয়। হ্যাঁ, আমরা আলোচনায় যেটা বলছিলাম অলরেডি একটা ফোনও এসছে যে হাঁটু মুড়ে বসতে না পারা, যে কোমর থেকে পা অবশ হয়ে যাচ্ছে এবং নি রিপ্লেসমেন্ট। আমি একটু আগে বললাম পবনদা যে সবসময় যে 100% সঠিক হচ্ছে নি রিপ্লেসমেন্টের পরে লাইফ, সেটাও কিন্তু হচ্ছে না। 100%-এর কথা তো ওখানে আসছেই না, কত পার্সেন্ট হচ্ছে সেটা নিয়ে একটা ডেফিনেশন ডেফিনেটলি আছে। সেখান থেকে মানুষ যারা আজকে অপারেশন করেছে, অনেকে বহু মানুষ আসছে যারা অলরেডি একটা হাঁটুতে রিপ্লেস করেছে, আরেকটাতে প্রবলেম স্টার্ট হয়ে গেছে, তারাও আজকে ট্রিটমেন্ট করছে, তারাও আজকে ডেটে ভালো আছে, এবং যা যেটাতে হাঁটু রিপ্লেস করেছে তার থেকে ওটা আরও বেটার আছে। তো কথা সেটা নেই, কথাটা কী হচ্ছে যে আজকে আমরা কেন করবো নি রিপ্লেসমেন্ট, আজকে প্রয়োজন কী আছে? যখন আমাদের নর্মাল ট্রিটমেন্টের মধ্যে যদি ওটা আমাদের সাকসেস হচ্ছে বা আমি সুস্থ থাকতে পারছি, তাহলে পরে আমার প্রয়োজন আসছে না। আজকে যে জায়গাগুলোকে আপনার যেটা বলছে যেটা হাঁটু রিপ্লেস করতে হবে, হাঁটুটা ক্ষয়ে গেছে, আজকে সেটা আমাদের আয়ুর্বেদিক পদ্ধতিতে ওটাকে বলে যে হাড়টা শুকিয়ে যায়, ওখানে যে জেলটা ড্রাই হয় ওখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যায়। আজকে সেই জায়গায় কী হয় যে আমরা কৃত্রিম ক্যালসিয়ামটাকে দিতে চাই, আমাদের রঙ্গুলি আয়ুর্বেদ থেকে আমরা বলি যে আপনি যে ওষুধটা দিচ্ছে তার মধ্যে থেকেই আপনার যে খাওয়া দাওয়া করছেন সেটার মধ্যে সফটার মধ্যে ক্যালসিয়াম আছে এবং সেই ক্যালসিয়ামটাই আপনার কিন্তু আবার ওখানে কাজে লাগছে। দুটো ডিফারেন্সেস হচ্ছে, আমরা কিন্তু ক্যালসিয়াম দিয়ে ট্রিটমেন্ট করছি না, যেটা আয়ুর্বেদিকের মধ্যে অ্যালোপ্যাথিকের মধ্যে যেটা ক্যালসিয়াম দিয়ে ট্রিটমেন্ট করে, ক্যালসিয়াম দিয়ে যারা ট্রিটমেন্ট করছে সেখানে মানুষ তো নিশ্চয়ই বুঝতে পারছে যে তারা কতটা বেনিফিটেড হচ্ছে, কিন্তু রঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে এই বেনিফিটটা মানুষের অনেক পর্যায়ে অনেক হাই লেভেল, এক মাসের মধ্যে আমরা একটাকে মানুষকে একটা প্রতিশ্রুতি দিয়েছি যে মিনিমাম 30-40% ইম্প্রুভমেন্টস পাবেন এবং সেই জায়গাটা কিন্তু মানুষ আজকে রিচ করেছে। এটা যেমন হাঁটুর সমস্যা বললাম, বললাম ফ্রোজেন শোল্ডারের সমস্যা, হাত তুলতে পারছে না, চুল আঁচড়াতে পারছে না, এই আমি আসবই আলোচনাতে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দিল্লি থেকে বলছি। কোথা থেকে বলছেন? আমি বেরাটি। কোথা থেকে? বেরাটি, বেরাটি। বেরাটি, আচ্ছা বয়স কত? বলুন কি সমস্যা? তো আমার দলর এই সাইডে সাইডে মানে মাংসপেশিরা নিচিনা হয়েছে। বুঝতে পারছি না কি বললেন। আমার গলে গলা গলা ধরে এই মাংসপেশিরা নিচিনা বাড়িছে আর এসে ধরে ঘাড়ে। আচ্ছা টিভি ভলিউমটা আপনি মিউট করুন। বুঝতে পারলাম কি বলছে। হ্যাঁ, আরেকবার একটু কাইন্ডলি বলবেন, কারণ আমরা প্রপারলি শুনতে পাচ্ছি না, ওই জন্য আমরা বারবার জিজ্ঞাসা করছি আপনাকে। আমার তার মানে গলা গলা বাইরে ওই গলা ঘাড়ে সিনিয়রে ওই মানটা মিছি না, একদম তিলক করি অল্প দানা দানা হচ্ছে। গলার ভাঁজে দানা দানা হচ্ছে বললেন? দেখুন গলার ভাঁজে যে দানা দানা থাকে সেগুলো অনেক সময় মরামাস হয়, ডেড স্কিন হয়, ডেড স্কিন যদি হয় ওটা যায় না, প্রথম ঘটনাটা হচ্ছে। আর নর্মালি যেগুলো যদি র্যাশেস থাকে, র্যাশ যদি থাকে তাহলে ওটা চলে যাবে, তার জন্য রঙ্গুলির একটা ফেসওয়াশ, একটা রূপসাগর মেছেদের স্পেশাল ক্রিম একটা ওখানে নিয়ে মাসাজ করবেন, জীবনসুধা ওষুধ মেনটেন করে খাবেন, ওই দানাগুলো মেল্ট হয়ে যাবে। যদি আপনার ব্যথা থাকে আর যদি ওটা র্যাশ থাকে বা আপনার একটা গোটা গোটা থাকে যেটাতে ব্যথা হয়, আর একটা হয় ডেড স্কিন হয় মরামাস হয়, সেগুলোও কিন্তু গলাতে প্রচুর হয়, তো সেটাও কিন্তু আপনার যাবে না, এক নম্বর। আর তার জন্য একটা বলতে পারি যে আপনি যদি জীবনসুধা ওষুধ খান রেগুলারলি মেনটেন করে তাহলে নতুন করে হবে না, যেটা আছে সেটা কিন্তু যাবে না।
একদমই তাই। সুতরাং প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন, যেটা ফ্রোজেন শোল্ডারের কথা বলছিলাম। ফ্রোজেন শোল্ডারের একটাই দেখো, এখন আজকের ডেটে এই সব প্রবলেমস তো কমন হয়ে গেছে, কিন্তু আজকে ফ্রোজেন শোল্ডারের জন্যও যারা আমাদের কাছে ট্রিটমেন্ট করছেন তারা আজকে দিব্যি ভালো আছে এবং এর মধ্যে কোনো ডাউটের জায়গা নেই। লোকে আরামসে হাত তুলছে, নর্মাল কাজ করছে। আমার কাছে প্রচুর মানুষ প্রতিদিনই আসছে যারা খুঁটি নাড়াতে পারে না, কাপড় পরতে অসুবিধা হয়, হাতটা পেছনের দিকে বা বেন্ড করতে পারেন না, তো প্রচুর প্রবলেমস আছে, কিন্তু সেখান থেকেও মানুষ কিন্তু আজকের ডেটে সুস্থ হতে পেরেছে। পবনদা, এই যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, সেটা আমাদের হাড় ওরিয়েন্টেড সমস্যা হোক বা ঠান্ডা লাগার সমস্যা হোক, এগুলো তো আমরা বলি যে আমাদের ইমিউন পাওয়ারটাকে স্ট্রং করানো। এখন আমি নিশ্চয়ই 50 বছর বয়সে গিয়ে পবনদা বলবো না আমার ইমিউন পাওয়ার স্ট্রং করুন, কিন্তু সমস্যা যেগুলো হচ্ছে আমার 50 হোক 40 হোক 60 হোক, সেই সমস্যাগুলো যেটা কন্টিনিউ হয়ে আসছে, ঠান্ডা লাগা, লাং ইনফেকশন হয়ে যাওয়া, থ্রোট ইনফেকশন হয়ে যাওয়া লাগাতার হয়ে আসছে, এই সময় দাঁড়িয়ে তারা কী করবে? দেখো এইগুলো কী আছে, এগুলো হচ্ছে মানুষের একটা লাইফে কমন প্রবলেম, আর এগুলো যত প্রবলেমস আসছে সেগুলো কিন্তু সবটাই কিন্তু স্টমাক প্রবলেমস থেকে আসে। তো ন্যাচারালি কী আছে, আমাদের যদি আমাদের পেটের প্রবলেমস না থাকে, আমরা একটা অ্যানালাইসিস করেছি যে পেটের প্রবলেমসের থেকে মোর দেন 49 ডিজিজের থেকে বেশি ডিজিজ হয়, আর যেটা রিকভারি করে রঙ্গোলি জীবনসুদা। তো আজকে একটা জায়গা তো মানুষকে সাকসেস রেট ডেফিনেটলি আছে, সেটা হচ্ছে জীবনসুদার জন্য। আজকে যে প্রবলেমস নিয়ে এই যে কথাগুলোকে বললে, এগুলো আজকে মানুষের একটা কমন প্রবলেমস আছে, কিন্তু যখনই আমি জীবনসুদাটাকে খেতে আরম্ভ করছি নিজের লাইফের মধ্যে, তখনই আমি দেখতে পাচ্ছি যে আমার প্রচুর প্রবলেমস এমনি কমে গেছে। এবং যারা রেগুলারলি মেনটেন করছেন তারা আজকের ডেটে এক কথাই বলবে যে আমি দিব্যি ঠিক আছি, ভালো আছি, নর্মাল আছি। আমি বলতে পারছি না যে আহামরি কিছু ম্যাজিক হবে, কিন্তু ম্যাজিক এটাই আছে যে নর্মাল লাইফকে, নিজেকে সুস্থ রাখা, সেটা কিন্তু একটা বড় সাকসেস মানুষের জীবনে। সেই সাকসেসটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে দিয়েছে। অবশ্যই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আপনারাও রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় সঙ্গী হয়ে 6299224234 এবং 6299224234। আপনারা অবশ্যই প্রশ্ন করুন, কারণ পবনদা যেহেতু রয়েছে আপনাদের জিজ্ঞাসা যা রয়েছে উনি বলবেন, আনসার দেবেন। আর রঙ্গোলি আয়ুর্বেদের যেটা হেলথ কেয়ার নাম্বার রয়েছে সেটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যোগাযোগের জন্য 9231868508 9831114904। ফ্রি হোম ডেলিভারি নাম্বার, অর্থাৎ বাড়িতে বসে প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগছে না, সেই সুযোগও করেছে রঙ্গোলি আয়ুর্বেদ। ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8100033334। নতুন ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চাইছেন তারা যোগাযোগ করুন 9143210806। পুরনো ফ্র্যাঞ্চাইজিজে কিন্তু নাম্বার নাম স্ক্রল হচ্ছে। বন্ধু একটুখানি আমরা চেম্বারটা নিয়ে জানবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি একটু ডাক্তার সাহেব কথা বলছি। উনি আছেন, আপনার নাম জায়গা বয়সটা বলুন। আমি আমার নাম হচ্ছে রমাপতি দে। কোথা থেকে বলছেন? সিটি থেকে বলছি, ভোজপা সিটি। আপনার সম্বন্ধে জানবেন? আমার ওয়াইফ। ওয়াইফের এজ কত? 67। হ্যাঁ বলুন, উনি আছেন, পবনদা বলছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ওনার হাঁটুতে খুব ডান ধারুতে খুব ব্যথা, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে, পেছন হাঁটুর পেছন দিকটা ব্যথা বেশি। বুঝতে পেরেছি, আপনার কোনো প্রবলেমস নেই, এটার জন্য আমাদের একটা হেল্পলাইনে ফোন করুন, করে নিয়ে আপনার ধরুন কোমরে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে, হাঁটুতে যদি সোয়েলিং থাকে, আপনার পায়ের তলায় সোয়েলিং থাকে, পায়ের আঙুল বেঁকে যাচ্ছে, যা প্রবলেমস আছে, বাঁ হাঁটুতে ব্যথা আছে, ডান হাঁটুতে ব্যথা আছে, প্রপারলি আপনি একদম ইনস্ট্রাক্টেড করে আপনি একদম লিখিয়ে দেবেন, তারা আপনাকে প্রপার মেডিসিন আপনাকে দিয়ে দিবে এবং আপনার ওয়াইফের প্রবলেমস আপনি দেখতে পাবেন। 10 থেকে 15 দিনের মধ্যে আপনার ব্যথাটা কমতে আরম্ভ করে, মিনিমাম 30-40% আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনার এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। প্রচুর মানুষ আছে যার থেকে অনেক বেশিও রেজাল্ট পাচ্ছে, কোনো কিছু নেই, কিন্তু আমরা মিনিমাম একটা প্রতিশ্রুতি দিয়েছি, সেটা ডেফিনেটলি আপনি দেখতে পাবেন যে আপনার ওয়াইফের প্রবলেমসটা কমছে। একটা জিনিস বারবার করে আমি প্রত্যেকটা মানুষকে বলছি, এখানে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আপনার প্রপারলি রেস্ট্রিক্টেড রাখতে হবে। এখানে কিন্তু আপনার যদি সুস্থ হতে হয় আপনাকে, তাহলে কিন্তু আপনার মাছ মাংস ডিম ভাজাভাজি ফ্রাই জিনিস টক এগুলো কিন্তু আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন, কারণ এই যে প্রবলেমসটা হয় সেটা কিন্তু লিভারের প্রবলেমস থেকে হয়। তো সুতরাং আপনারা যদি একটু মেনটেন করেন নিজেকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে নর্মাল তাড়াতাড়ি করে হাঁটতে আরম্ভ করবেন।
এবং আমরা চাই সুস্থ হতে এবং সুস্থ হয়ে নরমাল হাঁটাহাঁটি করতে। তবে পবনদা একটু আগে আমি বলছিলাম যে একটুখানি চেম্বার্সগুলো বলে দিন, কারণ ফ্র্যাঞ্চাইজি অলরেডি বলছি আমি। আমরা প্রতিটা টাউনশিপে আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট সেন্টার ওপেন করছি, ঠিক আছে? তো এটার জন্য একটাই অ্যাডভান্টেজ আছে, যেমন আপনার আজকে শান্তিপুরে হবে কি শ্রীরামপুরে হবে কি আপনার বারাসাতে হবে, যেখানে হবে তাদের ওখানকার আপনারা ওখানে আপনাদের প্রবলেমস নিয়ে, এই যে আপনার যে প্রবলেমস আছে, এই যে আপনার ওয়াইফের হাঁটুর ব্যথা আছে, আপনারা ডাইরেক্ট ওখানে গিয়ে কনসালটেন্সি করতে পারেন এবং সেখান থেকে আপনার প্রপার ট্রিটমেন্ট হবে এবং আপনি প্রপার রেজাল্ট পাবেন, তার প্রতিশ্রুতি সেই সেন্টারও দেবে আপনাকে যেমন আমি দিচ্ছি আপনাকে। সুতরাং আপনাদের অনেক সুবিধা অনেক ইয়ে। আর আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস রেট মোর অর লেস 98%, সুতরাং আপনাদের কোনো প্রবলেমস হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ এই প্রথম রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু ট্রিটমেন্ট সেন্টার আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা যে যেখানে আছেন সেখানেও কিন্তু ট্রিটমেন্ট করাতে পারেন, ট্রিটমেন্টের জায়গা বলছে বারবার করে শুনুন। আর ওই জন্য বলছি ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চাইছেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন 9143210806-এ। আর আপনারা বাকি যা যা আলোচনা সেগুলো তো আমরা এখানে করছি। বন্ধু রয়েছেন আমাদের, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে পরিমল মাইতি বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মিসেস এর সম্পর্কে একটু। আচ্ছা, মিসেস এর এজ কত দাদা? এজ 65। হ্যাঁ বলুন, কি সমস্যা উনি আছেন? ওই ডান হাতের উঠাতে কষ্ট হয়, মানে ওই বগল থেকে যে জয়েন্টটা আছে ওইখান থেকে হাতের নিচ পর্যন্ত জয়েন্টটা যন্ত্রণা চলে আসে। ডান হাতে আছে, ওই হাতটা উঠাতে খুব কষ্ট হয়, এমনকি যে মোটা চিরুনি আছে তাতেও কষ্ট হয়। চিরুনি কম করতে আর হাঁটুরও প্রবলেম আছে, হাঁটুরও সমস্যা, হাঁটুর যন্ত্রণা আছে, হাঁটুর দুই আছে। দেখুন এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আপনার গলার থেকে কোমর অবধি একটা ট্রিটমেন্ট আছে আর একটা হলো কোমর থেকে পা পর্যন্ত আছে, যেটা আপনার সিলেকশন করবেন সেই সিলেকশন করে নেবেন। দুটোতেই কাজ হবে কিন্তু একটাতে আপনার বেশি কাজ হবে, একটা যেটা আপনি যদি লোয়ার পার্টটাকে ট্রিটমেন্ট করেন তাহলে লোয়ার পার্টটা আপনার ফার্স্ট মান্থে আপনার বেশি কাজ হবে। সেকেন্ড মান্থে যদি আপনি মনে করেন যে আমি গলা থেকে কোমর অবধি ট্রিটমেন্টটাকে চাইবো তাহলে সেকেন্ড মান্থে করবেন, ওটা তখন বেশি কাজ হবে, পায়েরটা কম হবে। তো এইটা আপনার প্রপারলি প্রসেস আছে, কাজ আপনার পুরো হবে, কোনো অসুবিধা নেই। আপনার ওয়াইফ যদি হাত তুলতে পারছেন না সেটাও হবে, আর আপনি যদি হাঁটুতে হাঁটতে পারছেন না সেটাও হবে, প্রবলেম দুটো থেকেই মুক্তি পাওয়া যাবে। সময় সাপেক্ষ আপনাকে সিলেক্ট করে আপনি হেল্পলাইনে ফোন করুন এবং আর আপনাকে প্রপার মেডিসিন আপনাকে দেবে এবং সেখান থেকে আপনি রেজাল্টটা পেতে আরম্ভ করবেন। যেখানে কোশ্চিন মার্ক থাকবে আপনি ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। রঙ্গোলি আয়ুর্বেদিক ভারতবর্ষের প্রথম কোম্পানি হেলথ কেয়ার ডিভিশনে আপনাদের সঙ্গে 12 ঘন্টা আপনাদের ফোনের সমস্যার সমাধান দেয়। পমনদা, কনস্টিপেশন এমন একটা অদ্ভুত রোগ যে রোগটা শুধুমাত্র যে মানে নর্মাল লাইফ হ্যাম্পার করছে তা নয়, মানে যখন আপনি মেডিসিন নিচ্ছেন তবেই তার স্টুল ক্লিয়ার হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে ওজন বৃদ্ধি পাচ্ছে, এটা খুব সমস্যাদায়ক ব্যাপার, এইটার থেকে বেরোবে কি করে? দেখো, কনস্টিপেশন একটা অ্যাকিউট প্রবলেম। আজকে যখনই আমরা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করছি, যখনই আমরা দেখছি যে কনস্টিপেশন প্রবলেমস আছে, তখনই আমাদেরকে ওষুধ দিয়ে স্টুলটাকে করিয়ে দিচ্ছে বাই ফোর্স, এবং সেটা কিন্তু দিনের পর দিন মানুষের হ্যাবিটের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে যে ওষুধ না খেলে আর স্টুল হবে না। এটার সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট এটাই আছে যে ভেতরের যে লুব্রিকেন্টটা থাকে, ভেতরের যেটা জেল ফরমেশন থাকে, যেটা স্টুলটাকে অটোমেটিক প্রেস দিয়ে রেক্টামে নামায়, সেই জায়গাগুলো কী হয়, ড্রাই হয়ে যায়। কেন হয়, যে আমরা যে ওষুধটা খেয়ে যে স্টুলটা করছি সেটা হচ্ছে বাই ফোর্স, সেটা ন্যাচারাল নয়। তো ন্যাচারাল যখন নেই তখন কী হচ্ছে, তার সঙ্গে আমার লুব্রিকেন্টটাও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে যে আমার আলটিমেটলি ওই প্রবলেমসটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে। আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি হাওড়া আন্দুল থেকে বলছি, আরতি দাস। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমার, আপনার বয়সটা বলুন। আমার বয়স 34। বলুন কি সমস্যা? আমার প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে আমার বাঁ হাতের হাঁটুর প্রবলেম আছে, ওইটা আমরা এক্সরে করেছিলাম, বলেছিল জেলটা শুকিয়ে গেছে, ঠিক আছে, ওটা যন্ত্রণা হয় একটু হাঁটাচলা বেশি করলে। আর একটা হচ্ছে শীতকাল পড়লে পায়ের নিচেটা না ফাঙ্গাস টাইপের হয়, মানে ভীষণ সময় ফেটে যায় এরকম। ওটা আপনার দুটো প্রবলেম আছে, একটা তো হচ্ছে আপনার বডিতে ইন্টারনাল ড্রাইনেস আছে, সেটা একটা বিরাট প্রবলেমস আছে যার জন্য পায়ের ওই প্রবলেমসটা হচ্ছে।
সেটা আপনার 12 মাসই থাকে, কম বেশি থাকে, কিন্তু শীতকালে ওটা বৃষ্টি হয়ে যায়। তো ওই প্রবলেমসটা থেকেও আপনি এই যে ট্রিটমেন্টের মারফতে ওই প্রবলেমসটাও পার্মানেন্ট আপনার কিওর হবে, যেটা আপনার ইন্টারনাল ড্রাইনেসের জন্য জেলটাও শুকিয়ে গেছে, আপনার সেই জেলটাও আপনার রিফর্মেশন হবে, সেটা কিন্তু আমাদের ওষুধের মারফতই হয়, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছু নেই। আপনার ওই নর্মাল প্রসেসে চলবেন, আপনার মা হাঁটাচলা করতে পারছে না, এক মাসের মধ্যে একটু নর্মাল হাঁটাচলা করতে পারবে এবং পুরোটা কিওর হতে 2 থেকে 3 মাস টাইম লাগে। মোটামুটি 3 মাসের মধ্যে 80 থেকে 90% প্রবলেমস আপনার কমে যাবে, এটুকু আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যারা ম্যাক্সিমাম মানুষরা এটা পেয়েছে। সুতরাং কোনো চিন্তা নেই, হেল্পলাইনে যোগাযোগ করুন। হ্যালো, দাসনগর শ্যামপুর হাওড়া থেকে বলছি, হারাধন চক্রবর্তী। কার সঙ্গে জানবেন দাদা? হ্যাঁ, আমি বলছি আমার ডান পায়ের গোড়ালিটা ভেঙে গেছিল 4 বছর আগে, এখন হচ্ছে মাঝে মাঝে ব্যথা হয়, চোল্লা চোখা করে ব্যথা হয় এবং ওইটা এবং বুকের বাঁ দিকে পাঁজরাটা টানিয়ে থাকে। ইসিজি করেছি, এক্স রে করেছি, রিপোর্ট ভালো, এখন ব্যথা হয়ে থাকে বুকের পাঁজরা বাঁ দিকে। এখন মাঝে মাঝে চলাফেরা করলে ব্যথা করে, এখন লাগে। না না, আপনি পাঁজরের একটা কিছু বললেন, সেটা কি বললেন সেটা বুঝতে পারছি না ম্যাডাম। পাঁজরের কিছু বললেন? আপনার বুকে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, বুকের বাঁ দিকের হচ্ছে পাঁজরাটা টানিয়ে যায়, দম নিলে লাগে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স আমার 42 বছর। 42, শুনতে ঠিক আছে। আপনার কি ঘাড়েও ব্যথা আছে? রিপোর্ট ভালো। না না, ঘাড়ে ব্যথা আছে? হাতে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে? আচ্ছা, এবার শুনতে থাকুন। ঠিক আছে স্যার, ওটা আপনার প্রবলেমসটা মিটে যাবে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনি আমাদের হেল্পলাইনে ফোন করুন আর ডিটেল করে বলবেন, ঘাড়ে ব্যথা আছে, ডান হাতে ব্যথা আছে, পাঁজরে ব্যথা আছে, এটাকে প্রপারলি ডেসক্রাইব করবেন, তাহলে আপনার কাজটা কিন্তু তাড়াতাড়ি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আপনি ফোন করুন, আপনার সমস্যাটা মোটামুটি 10-15 দিনের মধ্যেই দেখবেন ধীরে ধীরে করে কমতে আরম্ভ করছে, ন্যাচারাল ওয়েতে কমে পেয়ে যাবেন, এক মাসের মধ্যে অনেকটাই রেজাল্ট পাবেন। হ্যালো, বললেন দাদা? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রিনা চ্যাটার্জি বলছি, বইটি থেকে। কোথা একটু জোরে বলুন না, শুনতে পাচ্ছি না। রিনা চ্যাটার্জি বইটি থেকে বলছি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 63। বলুন কি প্রশ্ন আছে? আমার প্রবলেম হচ্ছে যে পেটে প্রচন্ড গ্যাস হচ্ছে, প্রচন্ড মানে খিদে নেই, একদম খেতে পাচ্ছি না, অনেক ডাক্তারও দেখিয়েছি, অনেক ওষুধপত্র খেয়েছি, কিন্তু সাময়িক কমতে আবার হচ্ছে, আর গ্যাসের ওষুধ তো প্রতিদিনই খাই, কিন্তু কোনো সেরকম ভাবে সুরাহা কিছু পাচ্ছি না, খিদে হয় না, খেতে পারি না। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আপনার এই প্রবলেমস থেকে একদম ইমিডিয়েটলি আছে, 4 থেকে 5 দিনের মধ্যেই দেখবেন আপনার প্রবলেমসটা কমতে আরম্ভ করছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য একটা জীবনসুধা ওষুধ আছে, ওটা খাবেন, আর একটা ওষুধ আপনাকে এক্সট্রা আমাদের মেডিকেল সেন্টার থেকে বানিয়ে দেবে, আপনাকে কোনো প্রবলেমস হবে না, মেনটেন করুন নিজেকে পুরোপুরি, আপনি এক মাসের মধ্যে অনেকটাই আপনার সুস্থ হবে, যে এত বছর কষ্ট করেছেন আর সেই রেজাল্টটা কিন্তু আপনি এক মাসের মধ্যে দেখবেন, অ্যাটলিস্ট 50% আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। একদম পবনদা, একটুখানি পাইল ফিশার ফিস্টুলে আমরা চলে যাবো, কারণ কনস্টিপেশন যেহেতু আলোচনা করলাম। পাইল ফিশার ফিস্টুলা এটা কিন্তু আমাদের একটা খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার পিছনে আমাদের মোরলেস 10টা রোগ এর মধ্যে জড়িত আছে। একদম, কী কী আছে আমরা যে নর্মাল একটা ধরে নিই, এর মধ্যে ক্রনিক আমাসা আছে, ক্রনিক কনস্টিপেশন আছে, রেকটামটাকে বাইরে বেরিয়ে আসা আছে, রেকটামের সাইজ, হ্যাঁ বলুন শেষ করুন, রেকটামের সাইজ ছোট হয়ে যাওয়া, আর রেকটামের ভিতরে সোয়েলিং হয়ে যাওয়া, ভিতরে গ্ল্যান্ড হয়ে যাওয়া, অনেকগুলো প্রবলেমস আছে, সেই প্রবলেমসগুলো থেকে আপনার প্রপারলি রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিয়েছে, যার জন্য উইদাউট অপারেশন রাঙ্গুলি আয়ুর্বেদিক যখন আপনি ট্রিটমেন্ট করছেন তখন আপনি দেখছেন যে আপনার একদম পুরো কিওর হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এটাকে ব্যবহার করুন, পাইলস ফিশার ফিস্টুলা থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য রাঙ্গুলি আয়ুর্বেদিকে ফোন করুন এবং আপনার সমস্যার সমাধান করুন। অবশ্যই সোম থেকে শনি রাঙ্গুলি আয়ুর্বেদে একটাই অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখতে থাকবেন, আগামীকাল আবার পবনদা আসছেন। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।